সময় যত গড়াচ্ছে ততই ফাঁকা হচ্ছে ঢাকা। স্টেশন টার্মিনাল কোথাও তিল ধারণের ঠাঁই নেই। সদরঘাট লঞ্চ টার্মিনালও সকাল থেকে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে বিকেল নাগাদ কমে আসে চাপ। বিরূপ আবহাওয়ায় বিকেলে আধ ঘন্টার মতো লঞ্চ ছেড়ে যাওয়া বন্ধ রাখা হলেও এতে প্রভাব পড়েনি। কোলাহলময় শহর ছেড়ে মুক্ত হওয়ার পানে ছুটছে মানুষ। ঈদুল ফিতরের তুলনায় বেশি সংখ্যক মানুষ ঘরমুখ হয় এই ঈদে, যাদের বড় একটির অংশ ঢাকা ছাড়ায় নদীপথে। ঈদের যখন আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তখন ছাদে ওঠা না ওঠার নিয়ম আর মানেই বা কে? যাত্রী ঠাসা লঞ্চের ছবি এবারও ব্যতিক্রম নয়। তবু প্রশান্তি ঈদ আনন্দ আর প্রিয়জনের সান্নিধ্যের কথা ভেবে। আত্মীয় স্বজন সবাই, বাবা মা, শ্বশুর শাশুড়ি দেশে, সেই জন্য সবাইরে তো যাওয়া লাগবে, সবাই তো সবার সাথে ঈদ করবে। এখন আমরা সবাই মিলেমিশে একসাথে যাব। সময় মতো লঞ্চ না ছাড়ার বিড়ম্বনা পিছু ছাড়েনি এবারও। কোনোটা ছেড়েছে দুই তিন ঘন্টা পর, আবার কোনোটা ঈদের আগে গন্তব্যে পৌঁছার সম্ভাবনাও ক্ষীণ। আমাদের খুবই করুণ অবস্থা এখন আমাদের আসছে রোদ্রের ভিতরে, ঠিক আছে? মালিক সামনে বলছে লঞ্চ ছাড়বে 10টায়, 10টা তো পার হয়ে গেছে, কবে যে ছাড়বে সেটাও নিরাপত্তা দিতে পারতেছে না তারা। প্রতিটা যাত্রী যাইতে যাইতে রাত্র 3টা সাড়ে 3টা 4টা বাজবে, যাত্রীরা এই সময় ঘাটে নেই মা কিভাবে বাড়িতে যাবে? জায়গা পাই না, গম গমে। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে ঈদের সময় নেই কোনো শিডিউল। আপডাউন যদি আমাদের খরচাটা না পোষায়, যদি আমরা সেরকম না যাই, তাহলে আমাদের তো লস হয়ে যাবে, এই জন্য আমরা একটু ওয়েট করতেছি। ভোগান্তি যতই হোক, বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা সহ দক্ষিণাঞ্চলের মানুষের বাড়ি ফেরার অন্যতম ভরসা এই নদীপথ। এত ভোগান্তি, এত কষ্ট সহ্য করে প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে এই সাধারণ মানুষ। তবে সবার একটাই প্রত্যাশা, নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারলে কেটে যাবে তাদের সব ক্লান্তি। মাহফুজ কামাল, চ্যানেল 24, সদরঘাট, ঢাকা।